প্রিয় দেশবাসী, আজি আমার রাষ্ট্রের 78তম স্বাধীনতা দিবস। এই পবিত্র দিবসত আমি সকলের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ করছো। যখনের ত্যাগ আর বলিদানের বাবে আমি আজি স্বাধীনভাবে জীবন নির্বাহ করছো, প্রথমে আমি স্মরণ করো আমার স্বাধীনতা সংগ্রামী সকলক। তেওঁলোকৰ ভিতৰত মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, সুভাষ চন্দ্র বোস, কনকলতা আর লক্ষ লক্ষ অনামিকা যুঁজারু যিসকলে স্বাধীনতার বাবে নিজের প্রাণ আহুতি দিছিল, তেওঁলোকৰ সাহসিকতা আর বলিদানের বাবে আমি চিরদিন ঋণী হয়ে থাকিম। আমি আজি স্বাধীনতা লাভ করার পিছত আমার দেশ খুব প্রগতির পথত আগবাড়িছে। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, ক্রিয়া, কৃষি সকলো ক্ষেত্রতেই আমি অগ্রগতি লাভ করেছো। আমার দেশের আইটি উদ্যোগ বিশ্বমুখী হয়েছে আর আমার বৈজ্ঞানিকসকলে চন্দ্র আর মঙ্গল অভিযানের পর জেনেটিক গবেষণালৈকে উল্লেখযোগ্য সফলতা লাভ করেছে। আমার সমাজের দুখিয়া আর পিছপরা লোকসকলের উন্নয়নের বাবে আমি একেলগে কাম করা উচিত। আমি সুশিক্ষা, স্বাস্থ্য সেবা আর ন্যায়ের প্রতি সার্বজনীন প্রবেশ নিশ্চিত করব লাগিব। অসমিয়ার হিসাবে আমি অসমৰ ঐতিহ্য, সংস্কৃতি আর ভাষাক আগুয়াই নিবই লাগিব। আজি এই পবিত্র দিবসত আমি সকলের প্রতি আহ্বান জানাব বিচাৰো যে আমি আমার দেশের উন্নতি আর সমৃদ্ধির বাবে একেলগে কাম করে যাব লাগিব। আমি সকলো সমস্যার সমাধান করবলে ঐক্যতাবদ্ধ হয়ে আগবাড়ি লাগিব। আমি আমার দেশক উন্নতি পথত আগুয়াই নিবলে প্রতিজ্ঞাবদ্ধ হব লাগিব। শেষত সকলকে পুনের এবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই মূল চমু বক্তব্য সামরণি মারিছো। জয় হিন্দ, জয় অসম, বন্দে মাতরম।